দর্শক সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না ডিম মুরগি এ বিষয়ে সবশেষ খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা আর নাজমুল নির্ধারিত দামে ডিম বিক্রি না হওয়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছেন নির্ধারিত দামে কিন্তু ডিম বিক্রি করা হচ্ছে না এবং বাজার কিন্তু এখন অস্থির এবং আমরা যেটা দেখেছি যে এই বাজারে যে ডিম প্রচুর ডিম রয়েছে তারপরেও কিন্তু যে ডিমের বাজার কিন্তু এখন অস্থির এবং সরকারের যে বেঁধে দেওয়া যে দাম সেই দামের সাথে কিন্তু যে ডিমের বাজার সেটার কিন্তু আসলে কোনো মিল নাই এবং সরকারে বেঁধে দেওয়া ডিমের বাজারে ডিমের খুচরা বাজারেই বিক্রি করার কথা ছিল এগারো টাকা সাতাশি পয়সা ডিম কিন্তু সেই ডিম বিক্রি করা 我这一看。<noise> <noise> এখানেই কিন্তু তেরো টাকা পঁচাত্তর পয়সা কিন্তু পাইকারি যে বাজার সেখান থেকেই বিক্রি করা হচ্ছে এবং আমরা এখানে দেখেছি যে সকাল থেকেই যে খুচরা বাজারে আমরা দেখেছি খুচরা বাজারের দাম সাদা পার ডিম বিক্রি করা হচ্ছে চোদ্দো টাকা এবং লাল পার পিস ডিম বিক্রি করা হচ্ছে পনেরো টাকা এবং ডিমের বাজার কিন্তু অস্থির এবং তারা দোষারোপ পড়ছে ভারী বর্ষণ এবং বন্যার কারণে কিন্তু মূলত এই খরচটি তারা দেখাচ্ছে এবং ব্রয়লার মুরগির বাজারও কিন্তু যে দাম বেশি সেই দামে বিক্রি করা হচ্ছে এছাড়াও কিন্তু যে সোনালি মুরগি সেটাও কিন্তু যে নির্দিষ্ট যে দাম সে দামে কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে এই ছিল আমার কাছে সাভারের ডিমের বাজারের সর্বশেষ খবর ফিরে যাচ্ছি স্টুডিওতে